বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় মানুষগুলি, কেমন আছেন সবাই? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা, সামান্যতম চায়ের দাওয়াত রইল সবার জন্য, দেশে এবং প্রবাসী ভাই বোনদের জন্য। প্লিজ দয়া করে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ের সাথে আল্লাহর হুকুম আমরা ওসিলা মাত্র, আমরা চেষ্টা করতে পারি আপনাদের জন্য। আল্লাহ বলছে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, কিন্তু তোমরা চেষ্টা করতে হবে, আর এই চেষ্টাটার জন্যই কিন্তু আমাদের কাছে আসতে হবে। আমি আজকে বেশ কিছু উপযুক্ত পাত্রদের কথা বলবো, আমার পাত্রী বোনদের আমি এতটুকু এনশিওর করতে চাই যে তোমরা যারা বিয়ের চিন্তা ভাবনা করছো, হয়তো ডিভোর্স হয়ে গেছে, বিধবা বা সঙ্গত কারণে অনেক দেরি হয়ে গেছে বিয়েতে, তো তারা কিন্তু আমার সাথে অনায়াসে যোগাযোগ করতে পারো। আমি তো আমার নতুন বোনদেরকে আমি আহ্বান জানাচ্ছি, অসংখ্য পাত্র কিন্তু আছে। আমি কিন্তু স্বল্প সময়ে তোমাদের জন্য কোনো খরচ নাই, কারণ প্রত্যেকটা পাত্র খুবই এস্টাবলিশড এবং প্রত্যেকেই বলছে যে আপা একটা ভালো মেয়ে দরকার, আমাদের অর্থ বিত্ত কোনো কিছুরই দরকার নাই, শিক্ষিত ভালো মেয়ে। তো আমি আজকে সেজন্য বেশ কয়েকটা পাত্রর কথা বলছি, সাথে সাথে আমার বোনরা যারা আছে, আমার সন্তানের মতো যারা আছে, ফোন দিয়ে কান্তাপো আমি বলছি তাহলে তোমার বায়োডাটার ছবিটা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে পাঠিয়ে দাও, এটাই হবে উত্তর, আর তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, অনায়াসে ভালো একজন পাত্র পেয়ে যাবা। যদিও আমার বোনরা সারাক্ষণই আমার সাথে যোগাযোগ মেনটেন করতেছে, যারা আমার সাথে আছে সদস্য। তারপর আমার নতুন কিছু পাত্রী আহ্বান জানাচ্ছি, যারা পাত্রীপক্ষরা এরকম অনেকেই আছে, ফোন করে বলে আপা আপনার ইউটিউব দেখে আসলাম। তো আজকে আসলে মানে আল্লাহ যে কখন কার রিজিক কিভাবে লেখা থাকে এটা কেউ বলতে পারবে না, কিন্তু চেষ্টা করে যেতে হবে। আমি আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে এই যে মানুষের কল্যাণে কাজ করতে যে যখনই থেমে যাই, আল্লাহ কোত্থেকে কিভাবে রিজিক নিয়ে আসে আমি আমার বলতেই হয়। সেই জন্য আমি প্রত্যেককে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি একটা কথা বলতে চাই, কারণ আমি জানি যে ভালো কাজের প্রচারে আল্লাহ খুশি হয়। সেজন্য আমি একটা কথাই বলবো, অনেকে আছে মেয়ে পক্ষরা ছেলে, আমরা এমন মেয়ে এমন ছেলে সব সাজানো বাগান চায়, কিন্তু জীবন কিন্তু সাজানো বাগান না। জীবনে হাসি কান্না দুঃখ সব কিছুই থাকবে, তার মাঝ থেকেই কিন্তু এগিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষেরই, আর চেষ্টা করে যেতে হবে এবং পরিশ্রম মেধা যোগ্যতা দিয়ে কিন্তু এগিয়ে যেতে হয় প্রতিটা মানুষের। তো আমি যখনই আমি মানে আমি আমার বলতে শেয়ার করতে ইচ্ছা করছে, সেটা কারণ আমি জানি যে প্রত্যেকটা মানুষেরই ভালো কোনো কিছু উপকার পেলে সেটা আবার আরেকজনে পাবে, সেটারও কিন্তু সোয়াব পাওয়া যাবে। এই কারণে আমি বলছি, আমি খুবই মানে মাসে শেষে আমাদের, আমরা তো সামান্য মানুষ, সামান্য আমি তো এখন লজ্জা, এত ইগো, এত প্রবলেম নিয়ে থাকলে তো হবে না। আমি আমি চাই আমার স্টাফদের নিয়ে আমার অফিস টফিস মেনটেন করে আমি আপনাদের যে যে কাজগুলি করছি, যারা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা তো মানে মনের যে একটা দোয়া আছে এই দোয়াটাই কিন্তু আমরা চলে যাচ্ছি, এতটুকুই বলবো। তা আমি জানিও না, মানে খুব চিন্তায় পড়ে গেছি যে আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ আপনি আমার এই ভাই বোনদের যারা যে আসা আসতেছে তাদের বিবাহ সম্পন্ন করে দেন। তো প্রত্যেক মাসেই হতাশ, 25-26 মানে খুব হতাশ। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি দয়া, আল্লাহ মহান আপনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে কোথা থেকে যে একটা রিজিক চলে আসলো সেটা আল্লাহর মানে আমি অনেক শুকরিয়া জানাচ্ছি। সুন্দরভাবে কাজ সম্পন্ন হয়েছে, ওরা আমাকে এক মাস পরে জানাইছে, তারপর জানাইছে আলহামদুলিল্লাহ। যতটুকু দেখ আমি বিসমিল্লাহ করে নিলে এটাই আমার বরকত। আর একটা কথা, আমি মানে আমি যখনই বিপদে পড়ি সাথে সাথে আমি নামাজে পড়ে যাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, মানুষের কাছে কান্নাকাটি করে কিচ্ছু হবে না, আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ কোনো না কোনো উসিলা দ্বারা আল্লাহ সমাধান করে। এটা আমি প্রত্যেকেই বলবো, যারা বিয়ের চিন্তা ভাবনা করছো তারা প্রত্যেকেই নামাজ পড়ে আল্লাহর কাছে যাবে যে আমি এমন একটা ছেলে এমন একটা মেয়ে চাই। এটা আমার আমার একটু কথা রইল। আর আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলছি 0197186021, আরেকটা নাম্বার আছে 0171186021, ইমেল তো আছে lion121kanta@gmail.com। আমার বোনরা সাথে সাথে রেডি হও, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য কিন্তু নিবেদিত প্রাণ, তোমাদের জন্য কিন্তু কোনো সার্ভিস চার্জও আমি নিব না, কারণ আমার ভাইরা কিন্তু সবাই প্রতিষ্ঠিত উচ্চবিত্ত এবং তারা প্রত্যেকেই বলছে যে আপা সমস্ত খরচ আমরাই দিব, এরকম মেন্টালিটি বিশেষ করে ছেলেদের যা দেখলাম।
আমি এখন আপনাদেরকে একটু একটু করে বলি, কারণ অনেক গেস্ট চলে আসতেছে। আমি পাত্রি চাচ্ছি। পাত্র হচ্ছে ইঞ্জিনিয়ার, তার জন্ম হচ্ছে 89 5 ফিট 7। উত্তরাতে তার বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছুই আছে। বেতন সে 3 লক্ষ টাকার মতো পায়। নাম মাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, দেশের বাড়ি চাঁদপুর। মানে এস্টাবলিশ ছেলে, হয়তো সঙ্গত কারণে কোনো একটা প্রবলেম হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। ওর জন্য একটা পাত্রী চাই। সে বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেশনের বাইরেও হতে পারে। আরেকটা পাত্র, উনি বিশাল বড় শিল্পপতি, ওনার ওয়াইফটা মারা গেছে। উনি কয়েকটা কোম্পানির মালিক, গ্রুপের মালিক, ব্যাংকের মালিক, গুলশানে বাড়ি গাড়ি সব কিছু আছে। উনি 40-এর পর থেকে মেয়ে চায়, ভালো একটা মেয়ে চায়। আরেকজন হচ্ছে, উনি হচ্ছে উত্তরাতে বাসা, ওনারও বয়স 50-এর মতো হয়েছে, ওনারও বিশাল ইন্ডাস্ট্রির মালিক, ওনারও একটা মেয়ে চায়। এগুলি কিন্তু প্রত্যেকে কিন্তু আমাদের কাছে যার যে, উনি আবার বলছে যে হ্যাঁ এইটা ঠিক যে অনেক মেয়ে আসে, অনেক ছেলে আসে যে ঠিক আছে আমরা ডিভোর্সও আপত্তি নেই। ছেলেরাও কিন্তু ইদানিং অনেকেই বলে আপা মেয়ের একটু বয়স হোক, তাতে কোনো সমস্যা নেই। এটা আমার বোনদের কিন্তু বুঝতে হবে যে ছেলেটা মেনে নিতে চাচ্ছে শুধু লোভ। অনেকে বলে যে না আমি সিটিজেন দেখে সে লোভে বিয়ে করতেছে, লোভ আমি দেখি না কোনো আমার কাছে, যে এই যে এত মেয়ে এত ছেলে আছে, কেউ বলে নাই যে আপা গাড়ি বাড়ি চাই আমাকে একটা মেয়ে দেন, গাড়ি বাড়ি চাই একটা মেয়েদের একটু বলে, মেয়েরা সাধারণত এটা বলবে। এটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে, কারণ মেয়েরা আল্লাহ সেইভাবে সৃষ্টি করছে আমার মনে হয় আর কি। তো এই যে তাড়াতাড়ি বলে যায় কারণ সময় স্বল্পতা। আরেকজন হচ্ছে মোস্তফা, ও ব্যাংকে আছে, ওরও 36-এর মতো বয়স, ওর ডিভোর্স, ওর মাহমুদুরের নিজের বাড়িটি আছে দেশে বাড়ি নোয়াখালী, দেশটা বলে দিচ্ছি। আরেকটা পাত্র, ওনার বয়স হচ্ছে 52, উনি স্কুল শিক্ষক, ওনার স্ত্রী মৃত। আরেকজন হচ্ছে হান্নান, উনি ইন্ডাস্ট্রিয়ালিস্টের মালিক, উনি আবার কানাডার সিটিজেনও, ওনার 42-43-এর মতো বয়স, উনি একটি সুন্দরী একটা মেয়ে চায়, আর কোনো ডিমান্ড নাই, উল্টা সব খরচ দিয়ে নিয়ে যাবে, অনেক উদার মনের আমার ভাইরা। আরেকজন হচ্ছে ইসাক, উনি নারায়ণগঞ্জে বাসা, ওনার বয়স 50-এর মতো, উনিও একটা এক্সেলেন্ট আমাকে দিল। ওনার হচ্ছে গার্মেন্টস টার্মেন্টস আছে, নারায়ণগঞ্জে সেটেল। উনি বলছে যে আপা আমার ছেলেকেও বিয়ে করাবো, আমিও করবো, দেখেন কোনো পরিবারে মেয়ে আবার মা আছে কিনা, জানি না এটা রিস্তাতে হয় কিনা, উনি আমাকে এটা বললো আর কি। তো আমি বলছি ঠিক আছে আমি জানাই দিব। আরেকজন হচ্ছে সেলিম, উনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনিও 5 ফিট 11 মতো লম্বা। ওনার কিন্তু প্রত্যেকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আবার মনে করবেন যে লেখাপড়া জানা না, প্রত্যেকেই মাস্টার্স করা। আরেকজন আছে ডাক্তার, ওনার 32-এর মতো বয়স, ও শর্ট ডিভোর্স, 42 সরি, ধানমন্ডিতে বাসা। আরেকজন বিসিএস ফরেন ক্যাডার আছে। মানে এইরকম অসংখ্য পাত্র যারা কিনা উল্টা পাত্রীপক্ষদের খরচ বহন করবে, এই টাইপের মেন্টালিটি। আমি তো অবাক হয়ে যাই আমার ভাইদের এই মন মানসিকতা দেখে। কিন্তু মেয়েরা কেন জানি এত বিত্তশালী হলেও বলে না যে হ্যাঁ আমি একটা ভালো ছেলে চাই, আসলে বুঝে না অনেক সময় আমি যা দেখি। কিন্তু সুখ জিনিসটা কিন্তু এত টাকা পয়সা দিয়ে হয় না। যে মেয়েরা বেশি বিত্তশালী চায়, বেশি টাকা পয়সা চায়, ওরা তো অনেক সময় জানে না। আমি গত মাসে একটা মেয়ের বিয়ে দিছি, সে বলছে ছেলের, আমার এখন বলতেই হয় মুখ দিয়ে, সে বলছে ছেলে চায় একটা বউ থাকুক, যা থাকুক আমার, আমার শুধু আমি টাকা পয়সা, আমাকে ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে দিবে। কিন্তু সে এক মাস যেতে না যেতেই সে ফোন করতেছে, আপা আপনি বলছেন ঠিকই যে সময় কিন্তু সবাই দেয় না। তখন আমি বলছি যে আমি তোমাকে বলছি, তুমি সময় চাও, ভালোবাসা চাও, নাকি বিত্ত চাও? এখন কিন্তু সে বুঝতেছে যে না, মানুষের পরস্পরের ভালোবাসাটা, একসাথে থাকাটা কত একটা মেয়ে এবং ছেলের জন্য কত একটা নিয়ামত, এখন বুঝতেছে। তো সেই জন্য বলবো প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা থাকবে, তারপরে কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি হারেন জিতেন এত কিছু না চিন্তা করে, ভালো একটা মেয়ে পেলেন, আপনি দেখা সাক্ষাৎ হলে খোঁজ খবর নিলেন সে বিবাহিত কিনা বা তার কোনো কোনো কিছু আছে কিনা, এগুলি যদি খবর নাও, এখন কিন্তু মানে এত সুন্দরী দিয়ে কি হবে? এগুলি তো আর আপনারা নায়িকা জন্য নেবেন না, ঘর সংসার আপনারা ভালো থাকবেন, দুজন দুজনকে ভালোবাসবেন, এটাই তো পৃথিবী। আসলে কেন যে মানুষের এত চাওয়া পাওয়া, আমি নিজেও জানি না। এই যে আমি সাধারণত একটা এক্সাম্পল দিচ্ছি, আমাকে আমি এই যে আপনাদের এই আমানতগুলি আমাদের কাছে আসেন, আপনারা কিন্তু এক একটা পরিবারের সাথে আমাদের অ্যাডজাস্ট করাইতে, প্রতিদিনে 50, 100, 200 পরিবারের সাথে আপনাদের অ্যাডজাস্ট করাই দিই, আমরা সাক্ষাৎ করাই, কথা বলাই, সব কিছু। এক একটা মানুষের তলে কিন্তু আমাদের প্রায় 5-10 হাজার টাকা ফোন মোবাইল খরচ সব কিছু চলে যায়। তো আমি কিন্তু সেটা চিন্তা করি না, আমি কিন্তু খুবই হিমশিম খাই, অনেকেই বলে আপনি এত কম পয়সায় নিচ্ছেন, কিন্তু আমি চিন্তা করি প্রত্যেকটা মানুষের কাছে এই সেবাটা পৌঁছে যায়, বিশেষ করে আমার মেয়েরা যারা আছে তারা যাতে সুন্দরভাবে সংসার করে, তাহলে পরিবার শান্তি, সমাজ শান্তি, সব কিছু। আমি সেজন্যই বলবো সবাই একটু সামঞ্জস্য রেখে, যাদের বিয়ের প্রয়োজন
বিয়ে এমন একটা জিনিস যারা বিয়ে করেন নাই বা বেশি বাসাবাসি করতেছেন তারা তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বিয়েটা একটা আল্লাহর রহমত, কবুল হওয়ার পরেই মানুষের অনেক সময় রিজিক বাড়ায় দেয়, মানে সবকিছুই কিন্তু ওই বিয়ের মাধ্যমে পৃথিবীতে কিন্তু মানুষ মানুষে বাড়তে থাকে সবকিছু। তাই বিয়ের ক্ষেত্রে আপনারা যতটুকু পারেন দ্রুত সেরে ফেলবেন, এটাই আমার কথা। তো সবাই আমার বোনরা যোগাযোগ করতে থাকো, এখনই সাথে সাথে আমি তোমাদেরকে সবকিছু দিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ পাত্র পক্ষরাই সমস্ত খরচ বহন করবে, পাত্রপক্ষদের অনেক মানে মন মানসিকতা ভালো, প্রত্যেকটা ছেলের কথাই আমি বললাম। তো আমি অফিসে আছি, সেবা আছি, আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে সুন্দরভাবে কাজগুলি করতে পারি, অভাব অনটন যাতে দূর হয়। যারা আমার এই ভিডিওটা দেখছেন অনেকেই সবাই বলেন ফোন করে যে আপা এটা ভালো না ওইভাবে বলেন, তো মানুষ মাত্রই ভুল হয়, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।